হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইস্তিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে। আরও স্বাগতম জানাচ্ছি এলডি মাইক্রো পিএলসি প্রোগ্রামিং টিউটোরিয়ালের আরও একটি নতুন টিউটোরিয়াল ক্লাসে। আমরা আমাদের ক্লাসের শিডিউল অনুযায়ী দেখতে পাচ্ছি আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে হাউ টু ক্রিয়েট এলডি মাইক্রো পিএলসি মডুল, অর্থাৎ আমরা কীভাবে একটি পিএলসি মডুল তৈরি করতে পারি এই এলডি মাইক্রো সফটওয়্যারের জন্য। ঠিক আছে, অবশ্যই আমরা পিক মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করব, আপনারা চাইলে অ্যাটমেলেরও ব্যবহার করতে পারেন, তবে সেই ক্ষেত্রে একটু প্রসিডিউরটা অন্যরকম হবে। তবে যেহেতু আমি পিক নিয়ে কাজ করি এবং আমি এটাকে কনফিডেন্সিয়াল, এটা নিয়ে আমি প্র্যাকটিক্যালও নিজে মডিউল তৈরি করেছি, সো সেটা সম্পর্কে আমার প্র্যাকটিক্যাল ধারণা আছে। সো আমি এই জন্য আপনাদেরকে এই টপিক্সটা একটু ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো। ওকে, তো আমরা মডিউল তৈরি করার জন্য কী লাগবে, আমাদের মডিউলের একটা প্যাকেজজাতকরণ লাগবে এবং তার ভিতরে ইন্টারনাল কী থাকে, সার্কিট ডায়াগ্রাম, তাই না? আমাদের সার্কিট ডায়াগ্রাম যদি জানি তাহলে আমরা সার্কিট তৈরি করতে পারবো এবং পিএলসি মডিউল তৈরি করতে পারবো। তবে আমি এই সার্কিটের এক্সপ্লেনের পূর্বে মেন যে টপিক্সগুলো রয়েছে একটু ছোটোখাটো বিষয় আপনাদেরকে ধারণা দিতে চাই, অনেকের এই ধারণাগুলো থাকে না। যেমন আমাদের, আমি একটু দেখাচ্ছি। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গ্রিন কানেক্টর বলা হয় এটাকে, ঠিক আছে। এই কানেক্টরের কানেকশন কি নিচে পিনের মতো থাকে, এটা সরাসরি আপনার ভেরাবোর্ডেও কানেকশন করা যায়, বা আপনি যদি পিসিবি লেআউট করে নেন, আপনি এটার মাপ অনুযায়ী এটাকে বসিয়ে নিলে আপনি এটাকে জাস্ট ইনপুট আউটপুট কানেকশন হিসেবে খুব সহজে ব্যবহার করতে পারবেন। উপরে এই স্ক্রুর মতো দেখতে পাচ্ছেন, এটাকে টেস্টার দিয়ে ঘুরিয়ে এখানে আমরা তার ঢোকাতে পারবো, আবার বেরও করতে পারবো, ঠিক আছে। সো এটা আমাদের ইনপুট আউটপুট কানেকশনের জন্য আপনারা এই গ্রিন কানেক্টরগুলো ব্যবহার করতে পারেন পিএলসি মডিউলের সাথে সংযোগ করার জন্য। সো আরেকটু প্র্যাকটিক্যাল আরেকটু বোঝানোর জন্য আমরা পরে আরেকটা চিত্র দেখি। এই চিত্রটা একটু খেয়াল করেন, এই পাশে যেই গ্রিন কানেক্টরগুলো ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আমাদের ইনপুটের জন্য, আর এই পাশে যে গ্রিন কানেক্টরগুলো ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আউটপুটের জন্য, ঠিক আছে। আমাদের পিএলসি মডিউলটা কিন্তু প্রায় সিমিলার এরকম, ঠিক আছে। ওইটার পিকচার আমার কাছে এই মুহূর্তে নেই, না হয় আমি ওইটার ভিডিওটাই ওইটার পিকচারটাই দেখাতাম, তাই না? তো এটা হচ্ছে পিক 16F88, ঠিক আছে, 18 পিনের একটি মাইক্রোকন্ট্রোলার আইসি দিয়ে করা হয়েছে। এখানে আপনার পাওয়ারের জন্য দেওয়া হয়েছে, এখানে +24 ভোল্ট দিয়ে আপনি চাইলে পাওয়ার দিতে পারবেন, ওরকমভাবে কনভার্ট করা হয়েছে এটাকে, ঠিক আছে। এবং LM317T দ্বারা এটাকে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে। সো এত জটিলতায় না গিয়ে আমরা একটু সহজভাবে শিখব, ঠিক আছে। প্রথমে যদি আমরা মেন পার্টসের অংশগুলো বুঝতে পারি, দেন আমরা এটাকে আরও আপগ্রেড করে নিতে পারবো, তাই না? তো এখানে দেখেন একটা কম্পোর্ট কানেকশন আছে, এই কম্পোর্ট কানেকশনটা আমি একেবারে ভিডিও লাস্টের দিকে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। কেননা আমার কাছে কম্পোর্ট কানেকশন নেই, কম্পোর্ট কানেকশনটা হলে কি আপনি সরাসরি আপনার পিসি থেকে বার্নার সফটওয়্যার লাগবে না, সরাসরি আপনি এটা দিয়ে আপনার এলডি মাইক্রোতে যেরকম আমরা পিএলসিতে কম্পোর্ট যে ক্যাবল কানেকশন করি, ঠিক আছে, ক্যাবল কানেকশনের মাধ্যমে আপনি একদম হুবহু পিএলসি প্র্যাকটিক্যাল যেরকম পিএলসি ঠিক সেইভাবে আপনি ডিভাইসটা তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমরা আস্তে আস্তে আগাই, ঠিক আছে, আপনাদের আবার তাড়াহুড়া বেশি, কিন্তু আমি বলবো যে আপনারা ধৈর্য সহকারে শিখুন, আস্তে আস্তে শিখুন। ভালো জিনিস শিখতে হলে অবশ্যই সময় দিতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে এবং প্র্যাকটিক্যাল করতে হবে, একটা একটা করে আস্তে আস্তে প্র্যাকটিক্যাল আগান আমার সাথে, ইনশাআল্লাহ তাহলে আপনারা পারবেন তৈরি করতে, ঠিক আছে। তো এবং বাকি যেগুলো কানেকশন আছে এগুলো বেসিক কানেকশন, আপনারা দেখেই বুঝতে পারছেন, এলইডি আছে, ট্রানজিস্টর আছে, এবং এগুলো কোনটার কি এটা সার্কিট ডায়াগ্রাম দেখে আমরা বুঝবো কোন জায়গায় কী লাগাবো, তাই না? তো এইভাবে দেখে তো আর বোঝা যায় না যে আমরা এই জায়গায় এটা লাগাইলে কাজ করবে না, ঠিক আছে। আমাদের দেখতে হবে সার্কিট ডায়াগ্রাম, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে, তো আমরা আরেকটা পিকচার দেখি, এই পিকচারটা দেখেন, এটা হয়তো বা কোনো একটা ব্র্যান্ডের পিএলসি, ঠিক আছে, এটা চাইনিজ বা কোনো একটা জাপানিজ ব্র্যান্ডের পিএলসির মডিউল, কিন্তু দেখেন এখানেও কিন্তু গ্রিন কানেক্টর লাগানো আছে, তাই না? তো এটাকে যদি আমরা যদি এই পিএলসিটা, আমাদের যে পিএলসিটা, এটাকে যদি আমরা খুব সুন্দর মতো একটা পিসিবি লেআউট করে, সার্কিট ডায়াগ্রাম করে, সেটাকে আমরা সার্কিটটা তৈরি করে এরকমভাবে একটা কম্প্যাক্ট ডিজাইন করি, তাহলে কি আমরা এটাকে বলতে পারি 100% একটা পিএলসি মডিউল, ঠিক আছে? এরকম ডিজাইন কি করা ইম্পসিবল কিছু নেই, কিন্তু 100% পসিবল। ওকে, তো আমরা কাজটা আগে শিখি, দেন আমরা বাজারজাত যদি কেউ করতে চান সেরকমভাবে এটাকে গুছিয়ে নিয়ে বাজারজাত করতে হবে। ওকে, তো এখন আমরা আবার চলে যাই আমাদের সার্কিট ডায়াগ্রামে। ওকে, তো আমি সার্কিট ড্রাইগামে চলে আসলাম, তবে তারপূর্বে একটু বলে নিচ্ছি, আপনারা অনেকেই হয়তো এই সফটওয়্যারটি চিনছেন না, বা অনেকে যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো এই সফটওয়্যারের একদম এ টু জেড সব কিছুই জানেন, কেননা আমার থেকে অনেক ভালো জানেন এখন অনেকে এই সফটওয়্যার সম্পর্কে। আর যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি, এটা হচ্ছে প্রোটিএস সফটওয়্যার, ঠিক আছে। আর এই সফটওয়্যারের লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, ঠিক আছে। ডাউনলোড করাটা আপনার নিজ দায়িত্ব, ঠিক আছে। সফটওয়্যার তো আমি লিঙ্ক দিই, অনেক সময় ডাউনলোড আপনারা করতে পারেন, আবার অনেক সময় পারেন না, ঠিক আছে, সেটা আপনাদের ব্যর্থতা, কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড করবেন কীভাবে সেটা আপনার দায়িত্ব, ঠিক আছে। আমি কোনো পেঁচিয়ে গুছিয়ে লিঙ্ক দিই না, আমি সরাসরি লিঙ্ক দিই, ঠিক আছে। জাস্ট আপনি ডাউনলোড করবেন, আর লিঙ্কে ঢোকার পর জাস্ট ডাউনলোড অপশন আসবে, ডাউনলোডে জাস্ট ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু করবে, ঠিক আছে। তো আপনারা ওইখান থেকে সফটওয়্যারটা নেবেন, এবং সফটওয়্যারটা কীভাবে অপারেট করবেন একটু জাস্ট এক মিনিটের মধ্যে একটু দেখিয়ে দিই। যেমন এখানে কম্পোনেন্ট মোড আছে, এখানে সিলেক্ট করবেন,
করার পর এখানে দেখেন পি, ঠিক আছে, এটাকে আমরা পার্স লাইব্রেরি বলি আর যাই বলি না কেন, ঠিক আছে, এই পিতে মাউস পয়েন্টার ক্লিক করবেন। করার পর এখানে আপনার যে ডিভাইসটা দরকার, যেমন এখানে আমরা BC547 ট্রানজিস্টর লাগে, এলইডি লাগে, যা যা লাগে আপনি এখানে লিখে সার্চ করবেন। সাপোজ আমি দেখাচ্ছি, যদি আমরা এখানে এলইডি লিখি, লেখার পরে যে দেখেন আরও অপশন চলে এসেছে, এলইডি থাকে হচ্ছে অপটি ইলেকট্রনিক্সে, এখানে যে আমরা এলইডি এখানে সিলেক্ট করে, ঠিক আছে, ওকে করে দিলে আমাদের কম্পোনেন্টগুলো আমরা এখানে নিয়ে আসতে পারবো। ওকে, তারপরে এখানে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে টার্মিনাল মোড, এখানে গেলে আমরা পাওয়ার এবং গ্রাউন্ড পাবো, ঠিক আছে। তো পাওয়ার আমরা যেটা সিলেক্ট করবো, সিলেক্ট করে যদি এখানে সিলেক্ট করি তাহলে সেটা চলে আসবে, ঠিক আছে। দেন আরেকবার ল্যাব বাটন সিলেক্ট করলে হবে, এটা নিজেরাই পারবেন, ঠিক আছে। এই সফটওয়্যারের কাজ আহামরি কঠিন কাজ না, ঠিক আছে। এভাবে আপনারা সবগুলো পার্টস নিয়ে চাইলে সিমুলেশন করে দেখতে পারেন, আমি সফটওয়্যারটা দিয়ে দেবো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, এবং এলডি মাইক্রোর যে সফটওয়্যার লিঙ্কটা আছে সেটাও দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। তো এই গেলেও আমাদের হচ্ছে সফটওয়্যার টফটওয়্যার নিয়ে কথাবার্তা, যে কী কী সফটওয়্যার, এখন দেখি এটাকে আমরা কানেকশন কীভাবে করব। ওকে, তো এইটা হচ্ছে পিক 16F877A মাইক্রোকন্ট্রোলার আইসি, যেটা টোটাল 40টা পিন থাকে, কিন্তু আমাদের এই সিমুলেশনের ক্ষেত্রে VDD এবং VSS পিনের উল্লেখ থাকে না। তবে আপনারা যখন হার্ডওয়্যার করবেন তখন এই মডেলটা লিখে, যেমন পিক 16F877A ডাটা শিট লিখে যদি গুগলে সার্চ করেন ইমেজ চলে আসবে, সেই ইমেজে দেখবেন যে VDD এবং VD অপশন রয়েছে, এবং VSS এবং VS অপশন যেখানেই থাকবে না কেন, যেমন VDD থাকলেই সেখানে আপনারা কি +5 ভোল্ট সাপ্লাই দেবেন, আর VSS বা VS থাকলে গ্রাউন্ড সাপ্লাই করে দিবেন। ওকে, দেন আমাদের খুঁজে বের করতে হবে MC ক্লিয়ার অপশন কোথায় আছে। MC ক্লিয়ারে কি +5 ভোল্ট হয়ে একটি 10K রেজিস্টর বায়াস করতে হবে। তারপরে আমাদের ক্রিস্টাল অসিলেটর লাগবে, ঠিক আছে, এটা ব্যবহার করবেন। ক্রিস্টাল অসিলেটর হচ্ছে 20 MHz। যারা মাইক্রোকন্ট্রোলার সম্পর্কে একেবারেই জানেন না তাদেরকে বলবো যে রোবোটিক্স অ্যান্ড মাইক্রোকন্ট্রোলার নামে একটি প্লেলিস্ট আছে, সেখান থেকে আপনারা দেখে নিলে মনে হয় আপনাদের জন্য বেটার হবে। হঠাৎ করে এইটা ভিডিও দেখলে অনেকেই হয়তো বুঝতে পারছেন না যে ক্রিস্টাল আবার কাকে বলে, ঠিক আছে। সো তার একটু ভিডিওগুলো দেখে নেবেন, ঠিক আছে, সব কিছুর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের বেসিক বায়াসিং মাইক্রোকন্ট্রোলারে। তারপরে দেখেন এই বিজিরো পিনে আমরা একটা ট্রানজিস্টর হয়ে একটা রিলেকে বায়াস করেছি। রিলের বায়াসিং আমরা সবাই জানি যে একটা ট্রানজিস্টর দিয়ে ট্রিগার করতে হয়। আমরা যখন মাইক্রোকন্ট্রোলার আউটপুট নিই, আউটপুটে কি একটা 1K রেজিস্টর হবে, এই 1K রেজিস্টরটা আমাদের ট্রানজিস্টরের বেসে কানেকশন করতে হবে, এবং ইমিটার পিনটাকে আমরা গ্রাউন্ড করে দেব, এবং কালেক্টর পিনে কি করব, রিলের যে কয়েলের টার্মিনাল থাকে দুইটা আমরা জানি, কয়েলের এক প্রান্ত এবং কয়েলের অপর প্রান্তে কি +12 ভোল্ট, অর্থাৎ 12 ভোল্টে যদি রিলে হয় তাহলে 12 ভোল্ট, 6 ভোল্টের রিলে হলে 6 ভোল্ট, 24 ভোল্টের হলে 24 ভোল্ট, ঠিক আছে। এবং উল্টা মানের একটা ডায়োড লাগাতে হয় যেটাকে বলা হয় ফ্রি হুইল ডায়োড, ঠিক আছে, যাতে কোনো প্রকার নয়েস আমাদের মাইক্রোকন্ট্রোলার ইউনিটে ফিডব্যাক না করতে পারে, তার জন্য এটাকে ব্যবহার করা হয়, যেহেতু এখানে একটা কয়েল রয়েছে তার জন্য। এবং তারপরে যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের কমন টার্মিনাল, আর এটা হচ্ছে আমাদের নর্মালি ক্লোজ, এবং এটা হচ্ছে নর্মালি ওপেন টার্মিনাল, ঠিক আছে। আমরা চাইলে কিন্তু এই নর্মালি ক্লোজ টার্মিনাল আমাদের না টানলেও হবে, ঠিক আছে। আমরা জাস্ট এই যে নর্মালি ওপেন টার্মিনাল আছে এখানে গ্রিন কানেক্টর পেয়ার করা থাকে, দুইটা করে কানেকশন, ঠিক আছে। তো আপনি এখানে একটা নিলেন আর এখানে একটা কানেক্টর লাগালাম, ঠিক আছে, আমাদের দুইটা। আমরা এই পাশে যদি ফেজ লাইন দিই, ঠিক আছে, সাপোজ আমরা যেহেতু এসি লোডকে অন অফ করবো, যদি আমরা এই পাশে ফেজ লাইন দিই তাহলে কি আমাদের এই কন্ট্যাক্ট ঘুরে এই পাশ দিয়ে কি, যেহেতু এটা নর্মালি ক্লোজে আছে, আমরা যখন টিকা দেবো এটা কি নর্মালি ওপেনে চলে আসবে। তো এখানে আমাদের কি ফেজ লাইন বের হবে, সো আমরা লোডের এখানে ফেজ লাইন কানেকশন করে দিব, এবং লোডের অপর প্রান্তে কি আমরা নিউট্রাল সাপ্লাই দিব। তো সেটার এখন দরকার নেই যে লোডের আউটপুট কানেকশন কীভাবে হবে, ঠিক আছে, আমরা এটাও সবাই জানি কম বেশি যে রিলের আউটপুট কীভাবে কানেকশন করতে হয়, তাই না। তো সেটা আপনারা করে নেবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কানেকশন, এই আউটপুটে একটা দেখালাম, আপনারা এরকম কয়টা তৈরি করবেন, 4টা তৈরি করবেন, ঠিক আছে। আর এখানে একটা এলইডি লাগানো হয়েছে যে আমাদের আউটপুট সিগন্যাল পাচ্ছে কি না সেটা বোঝার জন্য। এবার আসি ইনপুট, ঠিক আছে, আউটপুটটা তো খুব সহজ, ইনপুটটাও সহজ, তবে ইনপুটে মোস্ট একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা সেটা একটু খেয়াল করেন। ইনপুটে কিন্তু আমরা জাস্ট এই যে এইটার যে গ্রাউন্ড টার্মিনাল আছে, আমরা যদি 4টা নেই বা 8টা নেই, যে কয়টা নেই সব কয়টার গ্রাউন্ডকে একত্রে সংযোগ করে গ্রাউন্ড করে দিব, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের অপটো কাপলার বলে, অপটো কাপলার আইসি। অপটো কাপলারের কাজ হচ্ছে কি, সে আলোর মাধ্যমে একটা ডাটা ট্রান্সমিট করে, ঠিক আছে, ইলেকট্রিক্যাল এনার্জিকে ট্রান্সমিট করে। যেমন এখানে দেখেন আমরা যদি এখানে 12 ভোল্ট সাপ্লাই দিই, ঠিক আছে, এখানে একটা ট্রানজিস্টরের মতো রয়েছে, এটার বেসে আলোর সাহায্যে টিগার হবে, এবং টিগার হবে কত, এই যে +5 ভোল্ট আছে এই পথ দিয়ে ঘুরে এখানে +5 ভোল্ট চলে আসবে। এখন আমরা এখানে অপটো কাপলার কেন ব্যবহার করলাম, আমরা তো চাইলে আরও অনেক কিছু ব্যবহার করতে পারতাম। অপটো কাপলার এই কারণে, যেমন আমরা দেখি যে সবসময় যে PLC-র ইনপুটে
যে আমরা পুশ বাটন সুইচগুলো লাগাই সেগুলো কিন্তু প্লাস চব্বিশ ভোল্ট। এই প্লাস চব্বিশ ভোল্ট হওয়ার কারণে আমাদের ইনপুটে কি আমাদের এখানে প্লাস চব্বিশ ভোল্ট সাপ্লাই দিতে হবে, তাই না? সো এটা হচ্ছে আমাদের প্লাস টার্মিনাল। তো এভাবে কিন্তু দেখবেন আমরা পিএলসির ভিতরে আটটা ইনপুট থাকে, ঠিক আছে? এখানে প্লাস চব্বিশ ভোল্ট সাপ্লাই দিবেন, তাহলে কি আমাদের যেহেতু এখানে আলোর মাধ্যমে ডাটা ট্রান্সমিট হচ্ছে, সো রিক্স ফ্রি আমাদের মাইক্রোকন্ট্রোলার সেফ জোন। সো এখানে যেহেতু আমরা প্লাস ফাইভ ভোল্ট দিয়েছি, এই পটটা ঘুরে কি আমাদের ইনপুটে কত আসবে? প্লাস ফাইভ ভোল্ট। এখানে আমি ডিজিরো পোর্টে দিয়েছি, আপনি চাইলে যে কোনো পোর্টে যে কোনো পিনে নিতে পারেন, ঠিক আছে? তবে সেই অনুযায়ী আমাদের ল্যাডার ডায়াগ্রামটাও কি ডিজাইন করতে হবে, ল্যাডার ডায়াগ্রামটাকেও কি সাজাতে হবে, ঠিক আছে? অনেকে আমার আবার ল্যাডার ডায়াগ্রাম নিয়ে কথা বলেন, ঠিক আছে? দুইটাই কিন্তু ঠিক, কোনোটাই অশুদ্ধ না। সো এই ল্যাডার ডায়াগ্রামের মাধ্যমে আমরা কি জিনিসটাকে সিমুলেশন করে নিতে হবে, যে কোনটা কীভাবে আমরা কোন পিনে নিচ্ছি আউটপুট, কোন পিনে ইনপুট নিচ্ছে, ঠিক আছে? সেটা একেবারেই আপনাদের ব্যক্তিগত কাজ হবে। তবে হার্ডওয়্যার কানেকশনটা এই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী করবেন, তাহলে কি আপনাদের 100% কাজ করবে। সার্কিট ডায়াগ্রামটা একটু ভালো করে দেখে নেন, যেমন এটা হচ্ছে আমাদের আউটপুট সেকশন, একটা আমি দেখিয়েছি আপনারা, এরকম একটা দেখা মানে কি আরও দশটা কানেকশন করতে পারবেন। আর এটা হচ্ছে আমাদের ইনপুট কানেকশন, ঠিক আছে? সো আমি একটু প্লে করে দেখাই, আমি এটা যে প্রোগ্রামটা করেছি সেটা এলডি মাইক্রো দিয়ে প্রোগ্রাম করেছি। সো আমরা পরবর্তী ভিডিওতে দেখব কীভাবে এলডি মাইক্রোতে প্রোগ্রাম করে আমরা এই সার্কিটটা প্লে করে দেখতে পারি। সো এই সফটওয়্যারটা আপনাদের এই জন্য দেওয়া হচ্ছে যাতে আপনারা এই সফটওয়্যারটাকে আপনারা অ্যানিমেশন করে দেখতে পারেন, যে যাদের কাছে আসলে এই হার্ডওয়্যার অংশগুলো নেই তারা যাতে আপনারা ঘরে বসেই শিখতে পারেন তার জন্য, ঠিক আছে? তো আমরা এখন এটাকে একটু প্লে করি। ওকে, প্লে করলাম। খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের কমন টার্মিনাল, এখানে কিন্তু আমি কোনো কিছু সাপ্লাই দিইনি, ঠিক আছে? আর রিলের ধর্ম কি, আমরা যদি এইখানে এই কমন পিনে যা দিব তাই কিন্তু আমাদের নর্মালি ওপেন হয়ে বের হবে যখন টিগার হবে। সো আমরা এখানে একটা কিছু লাগিয়ে দিই, তাহলে দেখতে হয়তো বা সুন্দর লাগবে। সো একটা এসি মোটরই লাগাই, ডিসি মোটর লাগিয়ে দিই। ওকে, ডিসি মোটর, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, ডিসি মোটর নিলাম, মোটরের এক প্রান্তে এখানে লাগিয়ে দিলাম। এখন আমরা যদি এই প্রান্তে ফেজ মানে এসি যদি হতো তাহলে কি ফেজ দিতাম, আর এই প্রান্তে নিউট্রাল দিতাম। যেহেতু এটা ডিসি মোটর, সো আমরা এখান থেকে পাওয়ার, এখান থেকে পাওয়ার নিব, পাওয়ার এখানে প্লাস টুয়েলভ ভোল্ট, টুয়েলভ না একটু কিছুটা বেশি দিই, ফোরটিন ভোল্ট, ঠিক আছে? কারণ বারো ভোল্টের কোনো লোডের জন্য অবশ্যই কি কিছুটা ভোল্ট বেশি দিতে হয়। ওকে, এবং আমরা এখানে গ্রাউন্ড সাপ্লাই দিই। ওকে, গ্রাউন্ড সাপ্লাই। ওকে, এখন আমরা দেখি, এখন এটাকে প্লে করি, ঠিক আছে? আমরা এই এখানে দেখেন প্লাস চব্বিশ ভোল্ট সাপ্লাই দিয়েছি, কিন্তু অপটো কাপলারের ইনপুটে আমরা যদি এই পুশ বাটনটাকে এখন প্রেস করি তাহলে এখানে আমার চব্বিশ ভোল্ট সাপ্লাই আসবে, কিন্তু আমাদের কি টিগার হবে কত? প্লাস ফাইভ ভোল্ট আমাদের মাইক্রোকন্ট্রোলারে চলে আসবে। এবং এখানে যে নর্মালি ক্লোজের সাথে আমাদের রিলেটা আছে সেটা নর্মালি ওপেনের সাথে লেগে যাবে, তখন কি মোটরটা চলতে শুরু করবে। ওকে, প্লে করে দেখা যাক আসলে চলে কি না। তার মানে কি আমি যতক্ষণ পুশ বাটনটা চেপে রাখছি ততক্ষণ চলছে, ছেড়ে দেবো বন্ধ হয়ে যাবে, কারণ আমি ল্যাডার ডায়াগ্রামটা করেছি এভাবে। ল্যাডার ডায়াগ্রামের ধর্ম অনুযায়ী একদম জাস্ট একটা লাইন, একটা ইনপুট নিয়েছে, একটা আউটপুট, তার মানে কি ইনপুট আমি এটাকে প্রেস করবো, এটা চলবে, ছেড়ে দেবো বন্ধ হয়ে যাবে, জাস্ট। তো আমরা আস্তে আস্তে ল্যাচিং প্রসেস আর বিভিন্ন কিছু শিখবো, ঠিক আছে? তবে হার্ডওয়্যার অংশ জাস্ট এই ভিডিওটা এবং পরের ভিডিও, এই দুইটা ভিডিওতে আমরা হার্ডওয়্যার অংশ নিয়ে কথা বলবো, কীভাবে হার্ডওয়্যার অংশগুলো কানেকশন করতে হয়, এবং পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যালও দেখবো একটা, ঠিক আছে? প্র্যাকটিক্যাল বলতে জাস্ট আমি একটা আইসিতে এই ল্যাডার ডায়াগ্রামটাকে নিব, নেওয়ার পর ওইটার আউটপুটটা কীরকম হয় আমি আপনাদের সাথে শেয়ার করবো। সো এই ছিল আমাদের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে এবং ভিডিওটা দেখে আপনি কিছুটা হলেও জ্ঞান আহরণ করতে পারেন, তাহলে কষ্ট করে একটা লাইক দিয়ে দেন, এবং কমেন্টে আপনার যদি কোনো প্রশ্ন থাকে ছটপট লিখে ফেলুন, ভিডিওটি শেয়ার করুন আপনার ফ্রেন্ডসদের সাথে। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।